সান্তা ক্লজ অবশ্যই আছেন, কমপক্ষে সুমেরু বৃত্তের কাছে ফিনল্যান্ডের এক গ্রামে তো বটেই। তার কাজের শেষ নেই, চিঠি পড়া, উপহার বন্টন, গোটা বিশ্বের শিশুদের সঙ্গে দেখা করা তার দায়িত্বের মধ্যে পড়ে। ইতোমধ্যে সান্তা ক্লজ ও তার গ্রাম পর্যটকদের কাছে ফিনল্যান্ডের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে। হাতে কাজ না থাকলে সান্তা প্রকৃতির কোলে সময় কাটাতে ভালোবাসেন। গ্রীষ্মকালে জঙ্গলে হাঁটতে যেতে সবচেয়ে বেশি পছন্দ করি। কখনো আমার সবচেয়ে ভালো বন্ধু রুডলফ সঙ্গে যায়, ওই যে যার নাকটা লাল। কখনো আবার ছদ্মবেশী সান্তাও সঙ্গে আসে। প্রকৃতিও সেই গ্রামের জাদুময় পরিবেশের অংশ। রেইনডিয়ার অথবা হাস্কি কুকুরে টানাসলে যে ভ্রমণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, সান্তা ক্লজের গ্রাম সুমেরু বৃত্তের একেবারে উপরে থাকায় সেটাও একটা বড় আকর্ষণ। সেখানে ভিড়ও কম হয় না, প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ বড়দিনের পরিবেশ উপভোগ করতে সেখানে যান। এমনটা কখনো দেখিনি। সান্তা ক্লজ সত্যি খুব ভালো এক মানুষ। তিনি দৈনন্দিন জীবনে একটু জাদু আনেন। কিন্তু বিমানযাত্রা, পর্যটকদের থাকার ব্যবস্থা ও বড়দিনের সব উপহার পরিবেশের উপর চাপ সৃষ্টি করে বই কি। ভ্রমণ ও পর্যটন নিঃসন্দেহে অনেক কার্বন নির্গমন ঘটাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে কারণে অনেক হোটেল ইতোমধ্যে পর্যটন ক্ষেত্র আরও টেকসই করে তোলার চেষ্টা করছে। শহরের এক হোটেলের ম্যানেজার হিসেবে ইউহানি ইকোনেন হিটিংয়ের জন্য শুধু জিওথার্মাল জ্বালানি ব্যবহার করছেন। মাটির নিচ থেকে আসা সেই উত্তাপ প্রায় কোনো নির্গমনই ঘটায় না। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতেও ভবিষ্যতের কথা ভাবা সার্থক, বিশেষ করে কোম্পানি হিসেবে শীতকাল বা প্রকৃতির উপর নির্ভরশীল হলে তো বটেই। প্রকৃতি ধ্বংস করে ফেললে কোম্পানিও বন্ধ হয়ে যাবে, ভবিষ্যতের কথা ভাবতেই হবে। এখানকার সব হোটেল ফিনল্যান্ডের সরকারের কাছে টেকসই ব্যবসার সার্টিফিকেটের জন্য আবেদন করে। তাছাড়া তারা এক পর্যটন সমবায়েরও অংশ, সমবেতভাবে নির্গমন কমানো যার লক্ষ্য। অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে সান্তা ক্লজের অনুগত বাহন অর্থাৎ রেইনডিয়ারগুলির দেখাশোনা করে। জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাণীগুলি হুমকির মুখে পড়েছে, রেইনডিয়ার আস্তাবলে রাখা যায় না। প্রকৃতির কোলে চড়ে বেড়ানোই এই প্রাণীর অভ্যাস, এর ফলে প্রাণী ও বন জঙ্গল দুই পক্ষেরই উপকার হয়। গাছের ডাল খাওয়ার সময়ে এই প্রাণীগুলি উদ্ভিদগুলিকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এক স্থানীয় রেইনডিয়ার পশুপালকের কাছে প্রাণীগুলির ভূমিকা মানুষের প্রয়োজনের তুলনায় অনেক বড়। এটা সম্ভবত বিশ্বের সবচেয়ে দয়ালু রেইনডিয়ার। টেকসই প্রক্রিয়ায় বিশ্বাসী হোটেলগুলি শুধু সেই সব রেইনডিয়ার কাজে লাগায় যেগুলি শহরের বাইরে সামি উপজাতি পালন করে। এমন আচরণ প্রাণী, জঙ্গল ও সামি উপজাতির ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বড়দিন আনন্দের উৎসব, ফিনল্যান্ডের এই গ্রাম সেই আনন্দ বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।